বিসমিল্লাহির রহমানুর রহিম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, সুপারি একটি পরিচিত নাম। সুপারি আমরা সবাই জানি, সবাই চিনি, সবাই খেয়ে থাকে, কম বেশি সবাই সুপারি খেয়ে থাকে, পানের সাথে খেয়ে থাকে, কাঁচা খাই, এমনি খাই, খাওয়ার পরে চা খাওয়ার পরে একটু সুপারি খাই, ভাত খাওয়ার পরে একটু সুপারি খাই। কিন্তু সুপারির যে একটা ঔষধি গুণ আছে, সুপারি দিয়ে যে রোগের চিকিৎসা করা হয়, এটাকে আমরা আদৌ জানি কি না? কেউ কেউ হয়তো জানে দু একজনে, কিন্তু অনেকে জানে না। তো না জানলে আজকে সুপারি দিয়ে কীভাবে রোগের চিকিৎসা করা হয়, কী কী রোগের চিকিৎসা করা হয়, এটি একটু বিস্তারিত ভালোভাবে জেনে রাখলে আপনার যে কোনো সময় আপনার এটি প্রয়োজনে আসতে পারে। খুব সহজে শুধু সুপারি দিয়ে আপনি বিশেষ কিছু কয়েকটি রোগের চিকিৎসা করতে পারবেন। যেমন দাঁতের যন্ত্রণা, কিরমিরি হলে, চিরকিরমিরি হলে চিরকিরমিরির জন্য সুপারির ব্যবহার, রক্ত আমাশয় সুপারির ব্যবহার, পচা ক্ষতে সুপারির ব্যবহার, এবং অর্জুন্য রোগের জন্য সুপারির ব্যবহার। তো আমি এক এক করে বিস্তারিত বলে দিচ্ছি, আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, এবং কি আপনি আপনার চিকিৎসা শুধু সুপারি দিয়ে এই সমস্যাগুলোর চিকিৎসা করতে পারবেন। তো প্রথমে চিরকিরমিরির জন্য আপনি কীভাবে সুপারি ব্যবহার করবেন। চিরকিরমিরি আমাদের প্রত্যেকের হয়ে থাকে, সবারই হয়ে থাকে, ছোটো বাচ্চাদের একটু বেশি হয়, আর যারা মিষ্টি জাতীয় দ্রব্য মিষ্টি বেশি খান তাদের একটু বেশি হয়ে থাকে। আর আমরা প্রতি বছর এই চিরকিরমিরির জন্য ওষুধ খেতে হয়। তো যাদের চিরকিরমিরির সমস্যা আছে, তারা শুধু সুপারি দিয়ে আপনি আপনার চিরকিরমিরি দূর করতে পারবেন। অনেক সময় দেখা গেছে কোনো পার্টিতে গেলে, কোনো অনুষ্ঠানে গেলে ছোটো ছোটো কিরমিরি হয়ে থাকে, তার সেটা পায়খানার রাস্তায় এসে ভিড় করতে থাকে, তখন একটা অসহ্য অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়। এই পরিস্থিতি থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি চিরকিরমিরির জন্য এই সুপারিটি ব্যবহার করতে পারবেন, এমনকি আপনি খুব সহজে এটির সুফল পাবেন। তো কীভাবে ব্যবহার করতে হয় আমি বলে দিচ্ছি। চিরকিরমিরি হলে 4 থেকে 5 গ্রাম সুপারি থেতো করে নেবেন। 5 গ্রাম সুপারি ভালোভাবে থেতো করে নেবেন। সেই থেতো সুপারি 3 কাপ পানিতে সিদ্ধ করে নেবেন। 3 কাপ পানি সিদ্ধ করতে 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 যখন শুকিয়ে 1 কাপে আসবে, 1 কাপ অবশিষ্ট হবে, তখন নামিয়ে ছেঁকে নেবেন। এটাকে সুপারির কাঁধ বলা হয়। ছেঁকে নিয়ে এবার এই কাঁধ সকালে এবং বিকালে 2 দিন খাবেন। 2 দিন খেলে আপনার চিরকিরমিরি ভালো হয়ে যাবে, চিরকিরমিরি চলে যাবে। আমি আবার একটু বলছি, যদি আপনার বুঝতে সমস্যা হয়ে থাকে, 5 গ্রাম সুপারি থেতো করে নেবেন, 3 কাপ পানিতে সিদ্ধ করতে হবে, 3 কাপ পানি শুকিয়ে 1 কাপ যখন অবশিষ্ট হবে, তখন এই পানি নামিয়ে ছেঁকে নেবেন। এবার এই কাঁধ সকালে এবং বিকালে 2 দিন খেলে আপনার চিরকিরমিরি ভালো হয়ে যাবে। রক্ত আমাশয়ের জন্য, রক্ত আমাশয় সুপারির ব্যবহার কীভাবে করবেন। 4 গ্রাম পরিমাণে সুপারি থেতো করে তাকে 3 কাপ, ঠিক একই রকম কাঁধ তৈরি করতে হবে। 3 কাপ পানিতে দিয়ে সিদ্ধ করে 1 কাপ অবশিষ্ট থাকতে নামিয়ে ছেঁকে নেবেন। এবার এই কাঁধ 1 সপ্তাহ খাবেন সকাল এবং বিকাল, রক্ত আমাশয় সম্পূর্ণ ভালো হয়ে যাবে। পচা ক্ষতে, অনেক দিনের পুরনো ক্ষত হয়েছে, ক্ষত পচে গেছে, দুর্গন্ধ ব্যবহার হয়, দুর্গন্ধ বাইর হয়, সে ক্ষতে এই সুপারি ব্যবহার করলে ক্ষত শুকিয়ে যাবে। কাঁচা সুপারি খোলাসহ ভালোভাবে শুকিয়ে নিয়ে থেতো করে খুব মিহি করে চূর্ণ করে ছেঁকে নিয়ে ক্ষতে লাগাবেন। আবার একটু বলছি, কাঁচা সুপারি খোলাসহ ভালোভাবে শুকিয়ে নিতে হবে, এবং কি থেতো করে মিহিস করে মিহি করে নিতে হবে। সেই মিহি, সে চূর্ণ, সে পাউডার ক্ষত জায়গায় লাগালে ক্ষত পচা, যত পুরনো ক্ষত হোক, যত পচা ক্ষত হোক, পুজ রক্ত যতই বের হোক, সেই মিহি যদি সুপারির গুঁড়া আপনি ক্ষতের মধ্যে লাগালে সেই ক্ষত শুকিয়ে যাবে ইনশাআল্লাহ। অর্জুন্য রোগ হলে কিরমিরির রোগের মতোই সুপারির কাঁধ তৈরি করে সেই 2 বেলা 1 সপ্তাহ খেতে হবে, তাহলে অর্জুন্য রোগ ভালো হয়ে যাবে। এবার আসুন দাঁতের যন্ত্রণার জন্য। দাঁতের যন্ত্রণা হলে কাঁচা সুপারি ও সুপারি গাছের শিকড় দুটোই নিতে হবে। এখানে কাঁচা সুপারি এবং কি সুপারি গাছের শিকড় সম পরিমাণ নিয়ে মাটির হাঁড়িতে রেখে মুখটা সরা দিয়ে ভালোভাবে বন্ধ করতে হবে। তারপরে পুড়তে হবে, পোড়াতে হবে এটাকে। পুড়ে ছাই হয়ে গেলে মাটির পাতিলে রাখলে যখন নিচ দিয়ে আগুন দেবেন তখন এটা ভিতরে পুড়ে যাবে। অনেকক্ষণ ইয়ে করার পরে এটা পুড়ে যাবে। পুড়ে ছাই হয়ে গেলে সেই ছাই দিয়ে দাঁত মাজলে দাঁতের মাড়ি শক্ত হবে, দাঁতের গোড়া শক্ত হবে, দাঁতের যন্ত্রণা ভালো হয়ে যাবে, দাঁতে আর পোকা ধরবে না। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন সুপারির উপকারিতা, সুপারির ঔষধি গুণ। সুপারি ব্যবহার করে আপনি আপনার এই সমস্যাগুলো সমাধান করতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। লাইক করবেন, কমেন্টস করবেন। দেখা হবে অন্য ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।